দিনে আপনার মিলা করে ইউজ যখন 4 5 দিন 7 8 দিন হচ্ছে না নম্বরে ফোন দিছে পরে দি আমি ফোন শুধু কাটে দিতাম পরে আবার ফোন দিয়ে পরে আমি জিজ্ঞাসা করলাম কে কেন এত ডিস্টার্ব করেন পরে বলল যে আমি এই নাম বলল নাম বলার পরে পরে দুই তিন দিন কথা বলছে ফোন দিছে পরে আমি কইছি আর কল দিব না অনেক গাড়ি টালে দিছি গালের পরে আমার এখন আপনি জানা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন অসহায় দরিদ্র যারা আছে তাদের জীবনের গল্প তুলে ধরা হয় তেমনি ধারাবাহিকভাবে আজও এক বোনের জীবনের গল্প তুলে ধরব তো দর্শক চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো ভালো আছেন বোন কি নাম এবং দেশের বাড়ি কোথায় আমার নাম শিমুল দেশের বাড়ি চিটাং মুরাদপুর চিটাং মুরাদপুর হ্যাঁ পরিবারে কে কে আছে পরিবারে আমার মা আমি আছি আপনার আম্মা আপনি আছেন এর আগে আমরা যে পর্বটা করেছিলাম মোটামুটি কিছু শুনেছি এবং ছিলাম আমরা স্বামীর বাড়িতে আপনি ছিলেন আপনার দেবরের সাথে একটা গণ্ডগোল সেই গণ্ডগোল থেকে আমরা শুরু করতে যাচ্ছি আপনি বলছিলেন যে আপনার শ্বশুর শাশুড়ি কিছুই বলে না আসলে কেন বলে না এই বিষয়টা আমরা একটু জানতে চাচ্ছি বলেন শ্বশুর শাশুড়ি ওনারা ওই যে ছেলে তো আগে দেশে থাকতো কম টাকায় ইনকাম করতো এখন বিদেশে গেছে শ্বশুর শাশুড়ির চোখ উপরে উড়ে গেছে এই কারণে শ্বশুর শাশুড়ি আমার আমার সাথে ছেলে কথা বলো হ্যাঁ তারা এটা চাইতো না যে আমার সাথে যেন কথাবার্তা না বলে কম বলে ওদের সাথে যেন কথাবার্তা বলে হেরে হেরে দুইটা মেয়ে আছে হেগুদিকে খেয়াল করে হ্যাঁ পরে দি ছেলে আছে আরেকটা ছেলের বউ আছে ছেলের ঘরে নাতি নাতনি আছে ওদের দিকে যেন খেয়াল করে যেন আমার দিকে খেয়াল না করে আচ্ছা এখানে সমস্যা হয়ে গেছে কি মেন সমস্যা হয়ে গেছে আমার ভাইও নাই বাবাও নাই এই কারণে হেরা একটু সাহস পাইছে হে করে কেউ কিছু বলার নাই এই কারণে হেরা একটু বেশি বাড়াবাড়ি করতো আমার সাথে আমি যতই করতাম তাদের জন্য আমারে তাদের ভালোই লাগে না ভালোই লাগে না এরপরে পিছে লাগিয়ে দিছে দেবর আরও এলাকার অনেকগুলো ছেলেরে কতজনের কথা বলবো অনেকগুলো ছেলেরে আমার পিছে লাগিয়ে দিছে জানো আমারে উসুল্লা ধরে ওই এলাকা থেকে বাইর করে দিতে পারে বা বাড়ি থেকে বাইর করে দিলে তো মনে করেন ছেলেরে ভুল বুঝাইবো আসলে ভুল বুঝাইছে অনেক কাজের ক্ষেত্রে অনেক ভুল বুঝাইছে এরপরে ভুল বোঝানোর পরে আমার মুখে যখন কথা শুনছে আর ভুল বোঝে নাই এরপরে টিকতে না পারি আমি ওখান থেকে বাইরে চলে আসছি টিকতে না পারি আমি একটা বাসা নিছি আলাদা না আমি টিকতে না পারি বলতে কি আপনি থাকা অবস্থায় আলাদা বাসা নিছেন হ্যাঁ ওখানে থাকা অবস্থায় আমি আলাদা একটা বাসা নিছি হাজবেন্ডের সাথে আপনার সম্পর্ক আছে হ্যাঁ হাজবেন্ডের সাথে সম্পর্ক আছে হাজবেন্ডের সাথে রাগারাগি হয়েছে যখন এর মা বাবা এরকম করে আমার সাথে তখন আমি হেরে জানাইছি হেরে জানাইছি আরে হে উল্টাপাল্টা কথা বলে উল্টাপাল্টা কথা বলার পরে দিয়ে আমি যখন উল্টাপাল্টা কথা বলছে তখন আমি রাগ ওরে ও জানাই নাই রাগ করে আমি একটা বাসা নিছি আলাদা বাসা নিছি আলাদা একটা বাসা নানার পরে দিই হ্যাঁ ওরা আমার নামে ইয়ে করছে ওই উল্টাপাল্টা কথা বলে আমি নাকি ওই এলাকার একটা ছেলের সাথে চলে গেছি আমি আমার জামা কাপড় নিয়ে আসছি বলতেছে আমি ওই এলাকার একটা ছেলে নিয়ে চলে গেছি এখানে এই অবস্থার মধ্যে মনে করেন তো এই অনেক রাগারাগি অনেক কিছু হয়েছে হওয়ার পরে আমার ওনার সাথে ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হলো মানে একেবারে এক কথায় ডিভোর্স হয়ে গেল তার আগে পিছিয়ে আপনাকে কি সমাধান করার মতো কোনো অপশন ছিল না সমাধান আগে অনেকগুলা মনে করেন ওরা যা করছে মনে করেন ওখানে অনেক দরবার সালিশ অনেক কিছু হয়েছে আমার এই যে মনে করেন বাপের বাড়ি থেকে ওদের কাছে গেছে এরপরে যারা বিয়ে দিছে ফুফাজি বিয়ে দিছে ফুফাজি উনি আমার বিয়ে দেওয়ার পরে কুয়েতে চলে গেছে গা উনি যদি থাকতো অত কিছু করতে পারতো না ওই কাকা যে কাকা মিলে বিয়ে দিছে ফুফাজি সহকারে বিয়ে দিছে ওনারা দেশের বাইরে থাকে কাকা থাকে সৌদিতে আর ফুফাজি থাকে কুয়েতে এই কারণে ওরা একটু সাহস পাইছে বেশি আমার সাথে অনেকগুলা খারাপ আচরণ করছে অনেকগুলা যা বলার বাইরে ওরা আমার গায়ে হাত স্তুপ দিছে আচ্ছা আপু আমি যেটা জানতে চাচ্ছি আপনি এর আগে বলছিলেন যে আপনার যে দেবর ঘরে আইসা বসে থাকতো আসলে সেই বসে থাকার গল্পটা আমরা একটু জানতে চাচ্ছি যে সে আসলে কি বলে আপনাকে সবসময় জ্বালাতন করতো আপনার তো একজন বিবাহিত মেয়ে বিবাহিত একজন নারী তো আসলে ও প্রতিদিনই এইভাবে আপনার সাথে করতো এটা কতদিন ছিল অনেক দিন অনেক দিন হ্যাঁ আমার পিছনে অনেক সময় লাগে থাকতো অনেক সময় লাগে থাকতো হ্যাঁ আমার সাথে ফোন দিয়ে ডিস্টার্ব করতো
আমি হেন না বাজাইতাম না হে আমারে হে ফোন দিয়ে ডিস্টার্ব করতো মিস কল দিত ডাইরেক্ট ফোন দিত আমি জিজ্ঞাসা করলে বল আমি বলতাম কে হ্যাঁ পরে হে পরিচয় দিত না অনেক দিন পরে জিজ্ঞাসা করতে 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 সে পরিচয় দিছে পরিচয় দেওয়ার পরে আমি ফোন কাটি দিছি আর হের ফোন রিসিভ করি না হের পরে ফোন রিসিভ না করার পরে ফোন দিলে আমি ফোন কাটি দিই ফোন দিলে আমি ফোন কাটি দিই এরপরে আবার ফোন দিছে অনেক দিন পরে আবার ফোন দিই বলে তোমার আমার ভালো লাগে কথা বলতে ইচ্ছা করে তোমার মতো একজন যদি আমার পাশে থাকতো আমার খুব ভালো হইতো এই নানান ধরনের পরে আমি ওর কাছ থেকে কাটি পড়ছি কিভাবে কাটলেন মানে আপনার সাথে কোনো সম্পর্ক তৈরি হয়নি তার না সম্পর্ক আর তৈরি হয়নি আমি সম্পর্কে জড়াইনি এই কথাটা কি আপনার হাজবেন্ডকে বারবার বলছিলেন যে আসলে ওর যন্ত্রণা আমি থাকতে পারি না হ্যাঁ বলছিলাম আমার হাজবেন্ডকে বললাম হ্যাঁ হাজবেন্ড আবার ওই ছেলের সাথে অনেক তকরা তকরি অনেক রাগারাগি অনেক ব্যবহার হয়েছে ওই ছেলেটার সাথে মানে আপনাদের প্রতিবেশী তো তাই না হ্যাঁ তাহলে ওদের গার্ডিয়ান যারা আছে বা ওদের বাবা মা আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আপনারা কেন আসলে এই কমপ্লেনটা দেননি আসলে ওই কমপ্লেনটা হে দিত মানে আমার হাজবেন্ড যে দিত দিল ছেলেটা বেহায়া ছিল বেয়াদব ছিল ও কি বিবাহিত ছিল না বিয়ে করে নাই আচ্ছা তো এভাবে প্রায় কত এক বছর না দুই বছর ছিলেন ওর সাথে সম্পর্কটা জড়াইয়া ওর সাথে প্রায় 3-4 বছর আমার ডিস্টার্ব করছে 3-4 বছর তাও আপনার সাথে যোগাযোগ রাখতে পারেনি না মানে কোনো কায়দাই মিলাইতে পারেনি আপনাকে তাহলে তো আপনি অনেক ধৈর্যশীল এবং একজন ভালো মনের মানুষ আমার মনে হয় কারণ 3-4টি বছর যে নারীর পিছে ঘুরে একটি পুরুষ সে তো অনেক ভালোবেসেছিল আপনাকে তাই না আর তার ভালোবাসাটা তো ভুল কারণ তিনি আপনি তো আরেকজনের স্ত্রী তাই না এখানে ভালোবাসার কি অবিবাহিত অনেক নারী আছে তাদের পিছনে কেন যায়নি তার তো শাস্তি হওয়া উচিত ছিল কিন্তু আপনাদের গ্রামে গ্রামে সালিশি ব্যবস্থা কিছুই ছিল না আমি 2-3 বার মনে করছি যে ওনার নামে ইয়ে করবো কমপ্লেন করবো থানায় তারপর আমার হাজবেন্ডকে বললাম হে কলা এগুলা নিয়ে অনেক কাটাকাটি হবে তোমার এই অপবাদ দেবী মানুষে এগুলা বলার দরকার নাই বা চাকামি এগুলা বলতো হে অনেক রাগারাগি করতে ওই ছেলেটার সাথে ওই ছেলেটার নাম্বার আমি ওনারে দিয়ে দিছি অনেক রাগারাগি করতে আচ্ছা বাবা মাকে বলার পরে তার সেই ছেলেটাকে যখন শাসিয়েছেন বা তার বাবা মাকে বলছেন তার বাবা মা আসলে কি ভূমিকা নিয়েছিল সেই ছেলের প্রতি আরে ছেলে তো অতটা ইয়ে ছিল না বাবা মার প্রতি কোনো যোগাযোগ ছিল না বা মানে বাবা মার কথা শুনতো না এরকম শুনতো না বাবা মার কথা শুনতো বকাটে ছেলে মনে হয় হ্যাঁ বকাটে এইরকম একটা ছেলের পাল্লে আপনি কিভাবে পড়লেন আমি বুঝতে পারছি না আসলে আপনি এত সুন্দর বা আপনার ফ্যামিলি এত ভালো আপনার পরিবেশ ভালো কিন্তু এইভাবে আসলে সম্ভব কি করে হলো যে একটা ছেলে এসে আপনাকে নক করবে এটা এলাকার কেউ কিছু বলবে না মানে আমার বুঝে আসে না এই বিষয়টা আমরা তো জানাই না কাউকে আচ্ছা জানাই না সম্মানের জন্য তারপরে কি হলো বলুন তারপরে আর কি তার সাথে যোগাযোগ করি না তারপরে আমি যখন ডিভোর্স হয়ে গেছি তখনও সে আমারে ডিস্টার্ব করছে ফোন দিছে যোগাযোগ করছে তখন আমি অনেক রাগারাগি করছি অনেক বকা বকের পরে আর ফোন দেয় না এখন ডিভোর্সের পরে কি যোগাযোগ করছে তখন কি বলবো সে তখন আমার সাথে আল্লাহ আমার জন্য কান্দে আমার জন্য কান্দে আমার এমনি করে ভালোবাসে অনেক ভালোবাসে মন থেকে ভালোবাসে এগুলো বলতো আমি আসলে অতটা যেহেতু আপনি ডিভোর্স হয়ে গেছে তাহলে কেন আপনি আবার সাড়া দেননি না আমি সাড়া দেবো কেন ও বিয়ে করছে না ও ছেলেটা বিয়ে করছে হ্যাঁ বিয়ে করছে বিয়ের পরও আবার আপনার সাথে হ্যাঁ বিয়ের পরও আমার সাথে আবার শুরু করেছে হ্যাঁ শুরু করছে তখন আমি দর্শক আমরা শুনছিলাম সেই নোয়াখালী এবং আপনার চিটাগাংয়ের দুই জায়গায় তাদের বাড়ি নানা বাড়ি এবং নিজের বাড়ি তো তার কথা শুনছিলাম এর আগে আমরা একটা পর্ব করেছিলাম আমরা আসলে কথা শেষ করতে পারিনি এমন গল্প তার জীবনে ঘটেছে শেষ করার মতো না তাই পর্ব হিসেবে আপনাদের সামনে তুলে ধরছি তো দর্শক আমরা আজকে বিদায় নিব এবং এই বোনের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই পারবেন নাম্বার থাকবে এবং আমরা চেষ্টা করবো তার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার আরেকটি কথা সেটা হলে এই বোনের সাথে যা কিছু করেন এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতে কোনো প্রয়োজন নেই আর টাকা পয়সা যা কিছু দেন বিয়ের সাথে সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো দর্শক আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি তো বোন এই যে প্রোগ্রাম এসেছেন একমাত্র আপনার নিজের ইচ্ছাই তো তাই না জি আমার ইচ্ছে আছে মানে আপনার জীবনের গল্পটা শেয়ার করলে যাতে সবাই শুনে একটু সচেতন হয় না হ্যাঁ হ্যাঁ
নাকি শুধু কষ্টের জন্য এসেছে? না, কষ্টের জন্য এসেছি, যেন শুনলে যেন এরকম কোনো বোন বা কোনো ভাই কোনো বোনকে ডিস্টার্ব না করে, বা কোনো বোনে যেন এরকম কোনো ছেলের পাল্লা যেন না পড়ে। অনেক ধন্যবাদ দর্শক, আমাদের চ্যানেলটি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি। সবাইকে ভালোবাসা এবং পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।